পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। সোমবার ইডির কাছে এই অভিযোগ করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৪ সালে তার প্রতিষ্ঠান ৪২৯ জনের কাছ থেকে ৫,৫৫,০০০ টাকা করে নিয়েছিল ৩BHK ফ্ল্যাট দেওয়ার নামে, কিন্তু প্রায় ৯ বছর কেটে যাওয়ার পরও ফ্ল্যাট দেননি। সেই সময় নুসরাতের প্রতিষ্ঠান বলেছিল, রাজারহাট হিটকোর কাছে ফ্ল্যাট দেওয়া হবে এই ৪২৯ জনকে।